बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम जिला महिला लीग आयोजित चोड़ांगा पूर्व आवामी लीगर सार्विक तत्वावधाने जिला आवामी लीग सह सकल अंग एवं सहयोगी संगठन आसन्न पौरसभा निर्वाचन उपलक्षे मत विनिमय सभार आमार परम परम श्रद्धाभाजन सभापति मोसम्मद राफिया खातुन जिनी जिला महिला आवामी लीगर संग्रामी और विप्लबी सह सभापति एखाने उपस्थित आछेन आपनार आमार गणमानुषेर नेता सकलेर जिनी एकजन रोल मडेल राजनीतिविद जिनी आमादेर अभिभावक चोड़ांगा जिला आवामी लीगर संग्रामी सभापति वीर मुक्तिजोद्धा जनाब सुलेमान हक जोरदार सेलुन भाई मंचे उपविष्ट आछेन जिला आवामी लीगर नेतृबृंद पौर आवामी लीगर नेतृबृंद युवलीगर नेतृबृंद এছাড়াও মহিলা আওয়ামী লীগের উপস্থিত আছেন আমার ছোট বোন নুরুন্নাহার কাকলি সাধারণ সম্পাদিকা জেলা মহিলা আওয়ামী লীগ উপস্থিত আছেন জাতীয় মহিলা পরিষদের সম্মানিত সভাপতি সভানেত্রী আমার স্নেহের আমার স্নেহের নাদিরা সন্ধ্যা এখানে উপস্থিত আছেন আমার ভাগ্নি মোসাম্মদ শিরিন কিছুক্ষণ আগেই বক্তব্য দিয়ে গেলেন আমার আরেক ভাগ্নি আমাদের রিনা আমার আমাদের রিনা সহসভাপতি আমাদের মহিলা আওয়ামী লীগ জেলা মহিলা আওয়ামী লীগ উপস্থিত আছেন আমার পৌর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদিকা আমার সাফিয়ানা ভাবি উপস্থিত আছেন আমার অন্যান্য কাউন্সিলর চার নম্বর ওয়ার্ড চোড়াঙ্গা পৌরসভা আওয়ামী লীগ মহিলা আওয়ামী লীগ নেত্রী সুলতানারা রত্না উপস্থিত আছেন সাবেক কাউন্সিলর আমার ছোট আমার অতি স্নেহের আমাদের জাহানারা ভাবি আমাদের উপস্থিত আছেন প্রত্যেক ওয়ার্ডের ওয়ার্ড কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি সাধারণ সম্পাদিকা এবং সভানেত্রী প্রত্যেকটা ওয়ার্ডের আমার উপস্থিত আছেন আপনারা আমার উপস্থিত আছেন আমার মহিলা আওয়ামী লীগের সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমার অতি স্নেহের আমার ছোট বোন ভাই মহিলা ভাইস চেয়ারম্যান চোড়াঙ্গা সদর উপজেলা আমাদের মিলি সহ অন্যান্য শিরিন সহ অন্যান্য সকল নেতৃবৃন্দ আমি অনেকের নাম জানি কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে আমি নাম বলতে পাচ্ছি না এই জন্য অন্যভাবে নেবেন না সবাই নির্বাচন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আগামী পৌরসভা নির্বাচন এই নির্বাচনটা ওইরকমই অতীব গুরুত্বপূর্ণ বিষয় আপনারা না সাইডে কথা বলবেন না প্লিজ আমি যখন 2008 সালে পৌরসভা নির্বাচিত হয়ে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে পৌরসভায় আসি আমি আস্তে আস্তে করে সেই অন্ধকারে নিমজ্জিত পৌরসভাকে আমি আলোকিত পৌরসভায় রূপান্তরিত করেছিলাম যদি বলেন কিভাবে আমি আপনাদের সেখানে যারা বসে আছেন সবাই আমার পরিচিত আপনাদেরকে আমি চোড়াঙ্গা পৌরসভা চিনিয়েছি আপনাদেরকে চোড়াঙ্গা পৌরসভায় যে যে কাজ হয় দুটো কথা বলা যায় দুটো মানুষের উপকার হয় দুটো মানুষ মেয়র সাহেব আপনার কথা বলে কাউন্সিলররা কথা বলে জবাবদিহিতা আছে দায়বদ্ধতা আছে সম্মানবোধ আছে এই এই প্রতিষ্ঠানটা এই বিল্ডিংটাকে আপনাদের জন্য উন্মুক্ত করে দিয়েছিলাম আমরা আপনাদেরকে সাথে থেকে সাথে নিয়ে এই পৌরসভাকে আমরা একটা গণমুখী পৌরসভাকে পরিণত করেছিলাম একটা সেবামূলক পৌরসভাতে আমরা পরিণত করেছিলাম আজকে পৌরসভায় বিচার হয় না আমার মামুনদের বিচার হয় না তাদের সমস্যার কথা শোনা হয় না বলে বলা হয় কোটে চলে যাও আমার মামুন এখানে কি আমার মামুন এই পৌরসভার নাগরিক তারা এখানে আসবে তাদের কথা শুনতে হবে তাদের কথা শুনে তাদের তাদের ব্যবস্থা নিতে হবে তাদের কাজকর্ম করে দিতে হবে তা না তো বলা হয় কোর্টে যাও তার মানে দীর্ঘস্থায়ী একটা প্রক্রিয়া যেখানে গেলে পয়সা কোনো নয় সময় নষ্ট হয় উকিল টাকা চাই ইয়ে টাকা চাই মেমোরি টাকা চাই কত কষ্ট হয় কিন্তু ওই কেসটা যদি আমি পৌরসভায় মিট করে দিতে পারি তাহলে আমার মামুনরা আমার কোনো নাগরিকরা খুশি হয় কিন্তু সেই সুযোগ
নেই আর বর্তমানে, সেই সুযোগ হারিয়ে গেছে। এমন একটা জায়গায় আমরা পৌঁছেছি, দেখেন গত ঈদের আগে, গত ঈদের আগে চলনেত্রী শেখ হাসিনা বাংলাদেশের অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা চলনেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী কি করল, যে গরিব মানুষের কাছে যারা গরিব তাদের ঈদ হবে না, এই করোনার মধ্যে তাদের প্রত্যেকের 2,500 করে টাকা দেওয়া হবে সারা বাংলাদেশে, তেমনি 2,500 কার্ড আসলো, 2,500 টাকা করে দেওয়া হবে 2,500 লোকের, এই চুয়াডাঙ্গা পৌরসভায় সেই কার্ড নিয়ে তার জেল কোপাতি বসতাম না, তার ছেলে মিলেরা সেটা আপনাদের কাছ থেকে আইডি কার্ড নিল আর নাম দিল, নাম্বার দিল ওই সেলকো মস্তানদের পাতে ছেলেদের। আমি আপনাদের ট্যাক্স কমিয়ে দেবো, আপনারা আমার ভোট দেবেন, আমি আপনাদের
ছিল, কিন্তু আমরা আজকের যে পৌরসভা সেই পৌরসভার যে হাল আমরা দেখতে পাচ্ছি, যেখানে অভিনয় করে ভোট নিয়ে, নাটক করে ভোট নিয়ে আজকে মানুষের পারপাস সাফ করে না, মহিলাদের পারপাস সাফ করে না, মানুষের খাদ্য সহ রুটি রুটির উপরে আজকে হাত পড়েছে, মানুষের আহার কেড়ে নিয়েছে, সেই আহার কেড়ে নিয়ে বিক্রি করে তারা আজকে অনেক কোটি কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু মুখে দাড়ি দাড়ি ভর্তি মাথায় টুপি এইটা করে যদি এই কাজ করে কিছু পাতি ছেলেপিলের হাতে, অল্প বয়সের ছেলেপিলের হাতে দা তুলে দিয়ে তাদেরকে মস্তান বানিয়েছে, তাদেরকে মস্তান বানিয়ে তাদেরকে ব্যবহার করছে, কিন্তু তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে না বা করবেও না, কারণ ওটা তার পেশা, ওটা তার বিজনেস, এইটা করেই সে পথ চলতে চায়, এগোতে চায়। এটা যদি হয় তাহলে পরিবর্তন আনতে হবে, এই পরিবর্তনের জন্য আপনাদেরকে সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে, এই পরিবর্তন আনতে হলে চুড়ার আপনাদের চুড়া পৌরসভায় যে অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল সেই হারানো অধিকার প্রতিষ্ঠিত করার জন্যেই আবারও পরিবর্তন আনতে হবে, মিথ্যা খব্বাস নাটককারী অভিনয়কারীদের আর প্রশ্রয় দেওয়া যাবে না, তাহলে দেশ চুয়াডাঙ্গা সহ সকল প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে, আবারও চুয়াডাঙ্গা পিছিয়ে যাবে, ইতিমধ্যে চুয়াডাঙ্গা পিছিয়ে গেছে, ইতিমধ্যে চুয়াডাঙ্গা অনেক পিছিয়ে গেছে, আজকে রাস্তায় যখন আমরা দেখছি যাচ্ছি, আজকে হালদাটি থেকে ভেমরুল্লাহ ফুলছাড়া থেকে আজকে সুমদিয়া আমরা সবাই দেখছি রাস্তায় পানি, রাস্তায় কাদা, রাস্তায় ভাঙা, লাইট পোস্টে বাল্ব নেই, নানাবিধ সমস্যা মানুষ প্রতিনিয়তই আমাদের কাছে অভিযোগ তুলে ধরছে, সেগুলি থেকে বাঁচার একমাত্র উপায় পরিবর্তন, আর এই পরিবর্তনের লক্ষ্যে আপনাদের কাজ করতে হবে, এক হতে হবে, মানুষের সাথে যেতে হবে, আপনারা সবাই এখানে কর্মী, এই কর্মীরা আপনারা সকল বাবুদেরকে পাড়ার প্রতিবেশী যারা আছে সবাইকে বলতে হবে প্রথম ভাইয়ের কথা, সবাইকে বলতে হবে সেলুন ভাইয়ের কথা, কারণ এনারা শুধু উন্নয়ন করেছে, এনারা আখের গুছানি, কারণ আজকে আমরা যদি এখানে থাকতাম চুয়াডাঙ্গা পৌরসভা আরো এগিয়ে যেত, মাথা উঁচু করে দেখেন যেত, আপনাদের সমস্যার সমাধান হতো, আপনাদের সকল সমস্যার সকল কাজের সমাধান হতো, কারণ আমাদের ওই ধৈর্য ওই ত্যাগ আমাদের আছে, আমরা কিভাবে মানুষকে ফেস করতে হয়, মোকাবেলা করতে হয়, মানুষের সমস্যার কথা শুনতে হয়, কাজ দিতে হয়, কাজ করতে হয়, সেটা আমরা শিখেছি আমাদের বড় ভাইদের কাছ থেকে, সেই জন্যই আমরা আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি, সব সময় আপনাদের পাশে থেকে, আপনাদের সাথে থেকে আপনাদের হারানো অধিকার, হারানো আপনাদের চাওয়া পাওয়াকে আবারও প্রতিষ্ঠিত করার জন্য আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, আমরা একটা কাজে বিশ্বাস করি, আমরা সব সময় চাই যে আমরা কাজের মধ্যে থাকি, চুয়াডাঙ্গার উন্নয়ন কিভাবে হবে আপনারা জানেন, সেই উন্নয়নের আমাদের শিখে শিখে জনাব সুলাইমান হক জোয়ারদার সেলুন, সেলুন ভাই এমপি হওয়ার পর চুয়াডাঙ্গা আলমডাঙ্গা তথা এই জেলার প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা গ্রামে আজকে বিদ্যুৎ গেছে, প্রত্যেকটা গ্রামে রাস্তা আজকে পাকা হয়েছে, আজকে গ্রামের মানুষ শান্তিতে ঘুমায়, আজকে গ্রামের মানুষ আজকে সন্ত্রাসী নেই, রাজ বাহিনী নেই, আন্ডারগ্রাউন্ড নেই, তাদের তাদের না থাকার কারণেই, সেলুন ভাইয়ের কারণেই কেউ ক্রস ফেলে গিয়েছে, কেউ আজকে জেলখানায়, কেউ দেশ ছেড়ে পালিয়েছে, সেই সব সন্ত্রাসীরা গ্রামের মানুষ আজকে শান্তিতে বাস করছে, শহরের মানুষ শান্তিতে বাস করছে, এটা সেলুন ভাইয়ের নেতৃত্বের গুণাবলী, এই নেতৃত্বের গুণাবলী থাকলে মানুষ উন্নয়ন হয়, মানুষের চোখ ফোটে, মানুষের ব্যবসা বাণিজ্য হয়, যদি ভালো নেতৃত্ব থাকে সেই জন্যেই মানুষ আজকে কাঁচা বাড়ির থেকে কোটা বাড়ি বানিয়েছে, আজকে গ্রামে রাস্তাঘাট হয়েছে, আজকে স্কুল কলেজ হয়েছে, আজকে বই খাতা দেওয়া হচ্ছে, কত পদের ভাতা আজকে দেওয়া হচ্ছে, আমরা আপনারা আরেকটা কথা বলি, সেটি হচ্ছে চুয়াডাঙ্গা পৌরসভার কিছু কিছু মেম্বার, সবাই না, মেয়র এবং কিছু কিছু মেম্বার এই ভাতার নাম করে আপনাদের কাছে টাকা নেয়, কথা সত্যি এটা জানতে হবে, জানি আমরা এটা কষ্টের কথা, এটা আবার অনেক কিছু দালাল আছে অল্প বয়সের ছেলেমেয়ে, তারা যে পয়সা চাই ওই রকম 2000 টাকা প্রধানমন্ত্রীর টাকা যেমন মেরে খেয়েছে তেমনি এই ভাতার নাম করে 2000 2500 করে নেয়, নিয়ে ভাতার ব্যবস্থা করে, এটা আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে এই জিনিস ত্যাগ করতে হবে, এর মানুষ বাঁচবে না, আপনারা জানেন এই জিনিস যদি ত্যাগ না পরিবর্তন না করেন
থেকে বঞ্চিত হবেন, আপনারা অন্ধকারে নিমজ্জিত হবেন। আপনারা সবাই যে যেখানে আছেন সবাইকে একজোট হয়ে প্রত্যেকটা পাড়া মহল্লায় আপনাদেরকে এক হয়ে কাজ করতে হবে। হিসাব করবেন না, হিসাব হবে ওই সময় আপনি 50টা টাকার জন্য 100টা টাকার জন্য আমাকে মাপবেন না। আমরা 50 টাকা দিয়ে 100 টাকা দিয়ে আপনাকে আমি আমার কথা বলাবো, তাতে তাতে কর্মী তৈরি হয় না। কর্মী তৈরি হয় ভালোবাসা দিয়ে, সংগঠন দিয়ে কর্মী তৈরি হয়, সংগঠন দিয়ে। ভালো সংগঠন, ভালো সংগঠন থাকলে ভালো কর্মী তৈরি হয়, সৎ কর্মী তৈরি হয়। সেটাই আমরা আপনাদের কাছে চাই, বা আমি আপনাদের কাছে চাই। কারণ আমি যদি মেয়র হতে পারি বা মেয়র না হই, তারপরেও কিন্তু আমি আপনাদের পাশে থাকব। যেমন আসি ঠিক থাকবো আপনাদের পাশে। আমরা রাজনীতি করি, রাজনীতি করি শুধু ভোটই না, মিছিল মিটিং কর্মসূচি বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়ন করতে হবে আপনাদের লাগে। তাহলে আমরা একটা ভালো কর্মী তৈরি করতে চাই। আপনারা যারা ভালো লোক, আপনারা যারা কর্মী, আপনারা যারা আমাদের পরিচিত মানুষ, যারা দলকে ভালোবাসেন, আওয়ামী লীগকে ভালোবাসেন, বঙ্গবন্ধুকে ভালোবাসেন, যারা সেলুন ভাইকে ভালোবাসেন, যারা আমাদেরকে ভালোবাসেন, তাদেরকে একজন শক্তিশালী পরাক্রমশালী একটা একটা কর্মী যদি আপনি হন, তাহলে আপনার কাছে কেউ টিকতে পারবে না, কোনো অপশক্তি আপনার কাছে টিকতে পারবে না, আমার বিশ্বাস। কারণ আপনার মধ্যে যে বস্তু থাকবে সেই বস্তু দিয়েই আপনি সমস্ত অনিয়ম সমস্ত কিছু আপনি মোকাবেলা করার সক্ষমতা আপনার থাকবে। 50টা টাকা আগে নয়, যদি আপনি আপনার আপনার নেতাকে নির্বাচিত করতে পারেন, তখন আপনি আগামী 5 বছর যতদিন আমি থাকবো ততদিন আমি কিন্তু আপনার পাশে থাকবো, আমি কিন্তু আপনাদের পাশে থাকবো। 50টা টাকা চেলেন আমি দিতে পারলাম না, এই জায়গায় থাকা যাবে না, কিন্তু আমি যখন চেয়ারে থাকব আমি আপনার পাশে থাকি কিনা সেটা আপনি বিবেচনা করবেন। সেই এইভাবে কথাগুলি সাধারণ মানুষকে বোঝাতে হবে, মানুষকে বুঝিয়ে আপনাকে এক জায়গায় করে তবেই ভোটের মাঠে আপনি বিজয় লাভ করবেন। আর যদি ছাড়া ফেরা করে আপনি বোঝাতে থাকেন, তাহলে কিন্তু মানুষ বুঝবে না, মানুষ খাবে না, মানুষ পিছিয়ে যাবে। আওয়ামী লীগের এক একটা কর্মী আপনারা, সেই কর্মীর আপনাদের মেধা, আপনাদের কৌশল, আপনাদের প্রজ্ঞা দিয়ে, আপনাদের রাজনৈতিক শক্তি দিয়ে আপনাদেরকে আগামী দিনের নির্বাচন সহ সকল কিছু আমরা সকল অপশক্তিকে মোকাবেলা করে আমরা এগিয়ে যাব, এবং আগামী নির্বাচনে আপনারা আমাদের দলীয় প্রার্থীকে বা আমাকে জয়লাভ করে আপনারা আমাকে চেয়ারে বসিয়ে আপনাদের হারানো অধিকার আপনারা ফিরে পাবেন, এই বিশ্বাস আমার সব সময় আছে। সেই জন্যে কারোর সাথে হিংসা নয়, কারোর সাথে বিদ্বেষ নয়, কারোর সাথে আমাদের খারাপ আচরণ নয়। আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্যে যে যে কাজগুলি করা দরকার সে সে কাজগুলি আমরা করব। নির্বাচন এখনো 3 মাস বাকি, এর মধ্যে আমরা আস্তে আস্তে করে এগোচ্ছি, আপনাদেরকেও এগোতে হবে আস্তে আস্তে করে। কীভাবে? আপনাদের এখন শুধু মুখ সারতে হবে, যেতে হবে না, যখনই যাকে দেখা হবে, যখনই যার কথা হবে, যখনই যেখানে আপনি 5টা মহিলা পাবেন, 5টা লোক পাবেন, তখনই আমাদের কথা আপনারা বলবেন। 1, 2 নম্বর, এরপরে আমরা সকল সংগঠন, সামাজিক সংগঠন, পেশাজীবী সংগঠনের সাথে আমরা বসব। এরপরে শেষ হলে তখন আমরা মাঠে লাগবো, আপনারা যে যে ওয়ার্ডের যে যে মহল্লার আপনারা মানুষ আছেন সেখানে আমরা মহিলাদের নিয়ে উঠান বৈঠক করব, আপনারা থাকবেন, সেই উঠান বৈঠকে আপনাদের নেতৃত্ব দিতে হবে, লোকজন জড়ো করতে হবে, সাধারণ মানুষের সাধারণ মামুনদেরকে নিয়ে এসে সেখানে আমরা কথা বলবো, আমরা ভোট চাব, সেই আয়োজন আপনাদের করতে হবে। এইভাবেই নিজেকে এখন থেকে তৈরি করেন। হাতে আর 3 মাস সময় আছে, হাতে আর 3 মাস সময় আছে, 1 মাস আমাদের এসব প্রোগ্রাম করতে, যেমন আজকে আপনাদের ডাকি দেখেছি তেমনি প্রতিদিন আমাদের প্রোগ্রাম চলছে, প্রতিদিন আমাদের প্রোগ্রাম চলছে। আমরা
সুন্দর প্রভাই আমি আমার লোকজন নিয়ে আমরা একটা জায়গায় যাচ্ছি এরকম প্রোগ্রামে এই অক্টোবর মাসটা চলতে থাকবে এরপরে আমরা শুরু করব আমাদের মূল প্রোগ্রাম তারপরে ডিসেম্বর মাসে ভোটের আগে আমরা ফাইনাল প্রোগ্রামে যাব সেই প্রোগ্রামে সবাইকে আপনারা এক করে সারা চোডাঙ্গা হালদাকি থেকে হেমরুল্লা কুলচাড়া থেকে সমুদ্রিয়া সকল এলাকার মানুষের Thank you.